আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমরা রান্না করব নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি। তো আজকের রান্নাটা কিন্তু আমার শাশুড়ি আম্মা আর ভাবি দুজনে মিলেই করবে। তো বাজার আসার পরে সালমান আমাকে কোনো কাজ করতে দিচ্ছিল না, তো ওর দাদু ওকে একটা কাজ দিয়ে ভিজি রেখেছে। এই সুযোগে আমরা আমাদের কোটাবাটাগুলো করে নেব। তো আমাদের কাটাকুটাগুলো কিন্তু শেষ, এখন চলুন রান্নায় চলে যাই। তো এই যে ভাবি মাংসগুলো ভালো করে আগে ভেজে নিবে। যারা আমার চ্যানেল নতুন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আমি কিন্তু আমার হাজব্যান্ডের পারমিশন নিয়েই তারপর চ্যানেলটি খুলেছি। তো আমার কাজে আমার শাশুড়ি, আমার যা, আমার বড় বোন, ছোটো বোন সকলেই কিন্তু অনেক হেল্প করে। তো আপনারাও আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন আমার চ্যানেলটিকে আমি অনেক দূরে পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমাদের ফ্যামিলি আমার ছেলেকে নিয়ে 9 জনের সদস্য। তো এই যে ভাবি মাংস রান্না করার জন্য সব মশলাগুলো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেবে। জয়েন্ট ফ্যামিলির কাজগুলো কিন্তু এরকমই হয়, সকলে মিলেমিশে করে থাকে। তো আমরাও কিন্তু আমাদের কাজগুলো এভাবেই ভাগাভাগি করে করে থাকি। তো এই যেভাবে আলু দিয়ে দিচ্ছে, আলুগুলো আগে থেকে হালকা করে ভেজে নেওয়া হয়েছিল। তো ভাবির মাংস রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। তো এই যে এখন ভাবি একটু পানি অ্যাড করে দিচ্ছে। উপরে ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে। তো আমাদের মাংস রান্নাটা শেষ। তো আমার শাশুড়ি, উনি কিন্তু ব্রয়লারের মুরগি খান না, তো ফ্রিজে সোনালি কক মুরগির পায়া, গিলা, কলিজা এসব ছিল, তো উনি আবার এসব একটু আলাদা ভুনো করে খাবে। আর সাথে থাকছে আলু দিয়ে
শিম ভাজি আর ডাল। আসলে ডালটা আমাদের প্রতিদিন রান্না করতে হয়, কারণ ডাল ছাড়া নাকি ওনাদের খাবার জমে না, সেজন্য ডালটা আমরা প্রতিদিনই রান্না করি। আমাদের প্রতিদিনের রান্নায় ডালটা অবশ্যই থাকে। আমাদের রান্নাবান্নাগুলো কিন্তু শেষ। এই ছিল আমাদের দুপুরের খাবারের আয়োজন। তো রাতের জন্য আম্মা খিচুড়ি রান্না করবে, আমার ছোট দেবর আলামিন ও খিচুড়ি খেতে চেয়েছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।